নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা, ওয়েলকাম ব্যাক টু পম্পা স্টার্স। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম চুল ঘন কালো লম্বা করার খুবই কার্যকরী একটি উপায়। প্রায় সব মেয়েদের স্বপ্ন থাকে চুল ঘন কালো লম্বা করার। আজ আপনাদের সাথে এমন একটি উপায় দেখাবো যেটি প্রাকৃতিকভাবে চুল ন্যাচারালি ঘন কালো লম্বা করতে পারবেন। আমাদের চুলের গোড়া মজবুত করতে পারলে চুলের অনেক সমস্যা দূর হয়ে যাবে। চুলের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো চুল পড়া। চুল লম্বা না হওয়া, নতুন চুল না গজানো, পাতলা ও দুর্বল চুল, এসব সমস্যা দূর করতে চাইলে আজকের এই রেমিডিটি 100% কার্যকরী। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই রেমিডিটি কিছুদিন ব্যবহারের ফলে চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে খুব সহজে। এই রেমিডিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কারি পাতা। কারি পাতা এখানে দেখুন আমি কিনে রেখেছিলাম, এটি শুকিয়ে গেছে। এখানে কারি পাতা আপনারা শুকনোটাও ব্যবহার করতে পারেন, ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এখানে শুকিয়ে গেছে, এটি পাউডার করার জন্য সুবিধা হবে, পাউডার করে এটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এর সাথে আরও দুটি উপাদান আমি মিক্স করব। দেখুন এখানে কিছুটা কারি পাতা নিয়েছি আর এটি একটা একটা করে পাতা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কোনো পরিমাপ নেই, আপনি আপনার সুবিধা অনুযায়ী বানিয়ে নেবেন। এখানে আমি বানিয়ে কিছুটা সংরক্ষণ করে রেখে দিব পাউডার, এজন্য আমি একটু বেশি করেই নিয়ে নিচ্ছি। এই কারি পাতা কিন্তু এখন সব জায়গাতেই অ্যাভেলেবল পাওয়া যায়। কারি পাতা সাধারণত অনেক সুগন্ধ আর এটি কিন্তু আমরা রান্নার কাজেই ব্যবহার করি। রান্না ছাড়াও কারি পাতা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। কারি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের চুল ময়শ্চারাইজ করে, স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং চুল পড়া বন্ধ করে, ডেড সেল রিমুভ করে, খুশকি খুব সহজে দূর করে। এরপর আমাদের যে উপাদানটি লাগবে মেথি। মেথির কথা কি বলবো, মেথির গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। মেথি আমাদের চুলের জন্য মহা ঔষধ। প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে এই মেথির ব্যবহার হয়ে আসছে। মেথি চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে এবং চুল করে ঘন কালো লম্বা ন্যাচারালি। এরপর আমাদের যে উপাদানটি লাগবে কালোজিরা। কালোজিরা প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। কালোজিরার তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। কালোজিরা ব্যবহারের ফলে পাকা চুল কালো করে ন্যাচারালি। এই তিনটি উপাদান আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। মাত্র তিনটি উপাদান ব্যবহারের ফলে চুলের সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন খুব সহজে। এখন এই তিনটি উপাদান একসাথে ব্লেন্ড করতে হবে। দেখুন এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে একে একে সব উপাদানগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো পরিমাপ নেই, আপনি যতটুকু পাউডার বানিয়ে রেখে দিতে চান ততটুকুই বানিয়ে রেখে দিবেন। এখানে প্রথমে কিছুটা কারি পাতা দিয়েছি, 1 টেবিল চামচ মেথি দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালোজিরা। এই তিনটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করতে হবে। এটি খুব ভালোভাবে পাউডার করে তৈরি করে নিতে হবে, যাতে করে কোনো দানা না থাকে। এই পাউডারটি বানিয়ে আপনি একটি কাঁচের জারে রেখে দিতে পারেন। যখন ব্যবহার করবেন তখন এখান থেকে নিয়ে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি পাউডার করে নিয়েছি আর এই তিনটি উপাদান খুবই কার্যকরী আমাদের চুলের জন্য। এখানে কিন্তু একদম পাউডার হয়ে গেছে। এখানে খুব ভালো পাউডার না হলে যখন মাথায় দেওয়া হবে দেখা যাবে অনেক ম্যাসি হয়ে যায়। এখন এই পাউডারটি একটি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা পাউডার হয়ে গেছে। আর এটি যদি মনে করেন পাউডার বেশি ভালোভাবে করতে চান তাহলে রোদে শুকিয়ে গরম গরম অবস্থায় ব্লেন্ড করবেন, দেখবেন খুব সহজেই কিন্তু এটি ব্লেন্ড হয়ে যাবে, একদম পাউডার হয়ে যাবে। আর এটি যখন ব্যবহার করব তখন কিন্তু মাথায় আর ম্যাসি হবে না। এটি খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে, তাহলে চুলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখন আরেকটি পরিষ্কার বাটিতে এটি ঢেলে নিচ্ছি। দেখুন এখানে আমি 2 টেবিল চামচ পাউডার নিয়েছি আর এটি এখন তৈরি করে আপনাদেরকে দেখাবো।
কিভাবে এই রেমেডিটি তৈরি করবেন। প্রথমে আমাদের লাগবে সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। যেমন সরিষার তেল যদি ব্যবহার করেন, চুল ন্যাচারালি কালো হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে। আমরা সাধারণত নারিকেল তেল ব্যবহার করি, আর নারিকেলের তেল যদি অর্গানিক না হয় তাহলে কিন্তু চুল পড়তেই থাকে। সরিষার তেল অনেকেই ব্যবহার করেন। আপনার যদি খুব বেশি চুল পড়ে থাকে তাহলে আজ থেকেই সরিষার তেল ব্যবহার করুন। দেখুন, এই রেমেডিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। এর রিপ্লেসে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল অথবা নারিকেলের তেল, যে কোনো দুটি এখানে রিপ্লেসে ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলে বেশি ভালো হয়, কেননা সরিষার তেল আমাদের চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে এবং পাকা চুল কালো করে। দেখুন, এটি বানানো হয়ে গেছে, আর এটি কিন্তু মাত্র 3টি উপাদান দিয়েই তৈরি হয়ে গেছে চুলের মহা ঔষধ। এটি যদি নিয়মিত ব্যবহার করেন চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে খুব সহজেই। আমি আবারও বলছি, এইসব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই রেমিডিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এক নিমিষেই। যেমন আমরা সবথেকে বড় সমস্যায় ভুগি, চুল পড়া। যেমন চুলে খুশকি থাকলে কিন্তু অতিরিক্ত চুল পড়ে, এর ফলে কিন্তু আমাদের চুল নষ্ট হয়ে যায়, চুল ফ্রিজি ভাব আসে। এই রেমেডিটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে এবং চুল শাইনি হবে ন্যাচারালি। এখন বলে দিচ্ছি এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন। এটি একটি কটন বল অথবা হাত দিয়ে খুব ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে করে দিয়ে নেবেন। খুব ভালোভাবে ম্যাসাজ করে এই রেমেডিটি সমস্ত চুলে মাথার মধ্যে দিয়ে নেবেন এবং এটি অ্যাটলিস্ট 2 ঘন্টা মাথায় রেখে দিবেন। যেভাবে আপনারা তেল ব্যবহার করেন ঠিক সেইভাবেই চুলে লাগিয়ে 2 ঘন্টা রেখে দিবেন। এরপর আপনার ব্যবহৃত শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুল পরিষ্কার করে ধুয়ে নেবেন। এটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করবেন 1 মাস পর্যন্ত। 1 থেকে 2 সপ্তাহ পর দেখবেন চুলের পরিবর্তন। চুল ন্যাচারালি সিল্কি হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে, চুল হবে ঘন কালো লম্বা ন্যাচারালি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।